হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে 7 তারিখ, দোল পূর্ণিমা। তো প্রথমেই সবাইকে জানাই যে শুভ দোল পূর্ণিমা। আজকের দিনটা তোমাদের খুব 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 ভালো কাটুক। তো জানোই আজকে কি হবে না হবে। তো আমাদের এখানে বক্স টক্স ভাড়া করা হয়েছে গান ফান বাজানোর জন্য, আর সিদ্ধিয়ারে হবে। তো মোটামুটি যদি পারি ওগুলো ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করব আর তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, কারণ আমি সিদ্ধি খাই না, মানে কোনোদিনও খাইনি। আমার গন্ধটা খুব বিচ্ছিরি লাগে, কেমন একটা যেন বাটার শিকড়, মানে গাছের শিকড় বাখর বাড়লে যেমন একটা গন্ধ ছাড়ে, ঠিক ওরকম যেন মানে আমার গন্ধ লাগে, আমার পুরো বমি উঠে আসে, তার কারণে আমি খাই না। তো দেখব, যদি ভালো লাগে তো খাবো। আর চলো সারাদিন কী কী করি না করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ইচ্ছা আছে মায়ের বাড়িতে যাওয়ার, তো সেখানে গেলেও তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটা। আর অনেক দিন বাদে আজকে ব্লগটা করছি, মানে অনেক, এখন যেহেতু বা আমার আর একটা চ্যানেল আছে সেখানে শর্টস বানাই, তার কারণে আর মেন ভিডিওতে, মানে এটা আমার মেন চ্যানেল আর কি, এখানে আমার ভিডিও আসে না বেশি, মানে সময় পাই না, তো তার কারণে আর এতে ভিডিও দেওয়া হয় না। তো যাই হোক, চলো সারাদিন কী কী করবো না করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। হ্যালো গাইস, তো এখন আমি যাচ্ছি আমার মায়ের বাড়িতে। অলরেডি মুখটা দেখতে পাচ্ছো কি অবস্থা, অলরেডি রং খেলা হয়ে গেছে। আর সকালবেলা উঠেই ফার্স্টে রং মাখা হয়ে গেছে। আমি ভাবলাম একদম ফার্স্ট সকাল থেকে ভিডিও করবো, কিন্তু করা হয়নি। তো চলো মায়ের বাড়ি যাচ্ছি, গিয়ে তোমরা দেখাবো ওখানে কি হয় না, যাবো আর চলে আসবো, বেশিক্ষণ থাকবো না, কারণ এসে আবার রান্না করতে হবে। তো তার কারণে এই যে এখানে রাজ আছে, রাজকেও রং মাখিয়ে মুখ করে দিয়েছে সব। তো চলো যাই হোক, দেখা যাক। হ্যালো গাইস, তো আবার অনেকক্ষণ বাদে চলে এসেছি, এখন অলমোস্ট 12টা বাজে আর আমি চলে এসেছি আমার মায়ের বাড়িতে। তো এবার এখানে আমি একটুখানি টিফিন করবো, সকালবেলা উঠে কিছু খাওয়া হয়নি, বাড়িতে গিয়ে রান্না করবো। তো যাই হোক, এখানে যে রাজ বসে আছে আর এখানে এই যে বাবা আর মা ওপরে আছে রান্না করছে, তো আগে খেয়ে নিই তারপরে রং দেবো। রং অলরেডি একবার দেওয়া হয়ে গেছে এসে, তখন আমি ভিডিও ক্লিপ নিইনি। তো আবার সব আসুন আর একবার খেলা হবে, তখন তোমাদেরকে দেখাবো। আর আজকে কেউ নেই, সব যে যার মতো বাইরে। সকালবেলা ভাইরা গেছিলো, তখন তো ভিডিও নেওয়া হয়নি, সবে ঘুম থেকে উঠেছি। তো যাই হোক, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা।
গাইজ, আজকে হচ্ছে 8 তারিখ, আজকে হোলি। তো সবাইকে জানাই হ্যাপি হোলি। আমি কাল থেকে ব্লগটা কন্টিনিউ করছি, এখনও ব্লগটা আমি এন্ড করিনি। এন্ড করে দিতাম কিন্তু কালকে আর আমার ভালো লাগছিলো না, তার কারণে আর এন্ড করিনি। আর আজকে আমি যাবো আমার একটা বন্ধুর বাড়িতে, তোমরা যারা আমাকে ফলো করো তারা চিনবেই তাকে, সঞ্জয়দের বাড়িতে যাবো। ওদের বাড়িতে আজকে হোলি খেলা আছে, তো আমি যাবো, রাত যাবে, আরও দুটো বন্ধু যাবে। তো চলো ওখানে গিয়ে কি হয় না হয় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আর কন্টিনিউ করব না ব্লগটাকে, তারপরে এন্ড করে দেবো, কারণ কাল থেকে টানছি। খুব বেশি না হলো, অল্প অল্প নিয়েছি, কারণ কালকে অনেক কাজ ছিল। তারপরে মায়ের কাছে গেলাম, এসে রান্নাবান্না করতে করতে অনেক লেট হয়ে গেছে। আর বুঝতেই পারছো শরীরটাও ভালো নেই, কাশি হচ্ছে প্রচণ্ড পরিমাণে, এর কারণে বেশি ভিডিও দিতে পারছি না। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, আর ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে, আমার স্নান টান সবই কমপ্লিট হয়ে গেছে। কারণ সকালবেলা উঠে আগে আমি মানে সব কাজ সেরে আমি পুজো দিই ঠাকুরকে, তো তার কারণে আমি ভাবছিলাম যে থাকা আর চান করবো না, এসে পুজো দেবো। তারপরে ভাবলাম যে না, চান করে ঠাকুরকে পুজো দিয়ে যাই, কারণ আমি খাবো আর ঠাকুরটাকে না খাইয়ে বসিয়ে রাখবো। তার কারণে আর কালকে অলরেডি আমার 2 বার স্নান করা হয়ে গেছে, কালকে সেই এই কারণেই সকালবেলা পুজো দিয়েছি, তখন একবার স্নান করেছি, স্নান না করলে তো পুজো দেওয়া যাবে না। আবার এত রং খেলেছি সেই বিকেলবেলা, আবার মাথায় শ্যাম্পু করলাম, তো 2 বার চান করা অলরেডি হয়ে গেছে। তো তার কারণে ঠান্ডাও লেগে গেছে প্রচণ্ড পরিমাণে, কাশি হচ্ছে, আর যেই থেকে মানে ঠান্ডা পড়েছে সেই থেকে তো আমার ঠান্ডা লেগেই আছে, সারে না। তো যাই হোক, আজকেও স্নান হয়ে গেছে, আবার যাচ্ছি এখন হোলি খেলতে, হয়তো আবার স্নান করতে হবে, জানি না। যতটা পারবো চেষ্টা করব মাথায় যাতে না দেয়, তো দেখা যাক কি হয়, কারণ বারণ করা যাবে না, হোলি খেলতে যাচ্ছি, রং তো মাখাবে, কিছু করার নেই। তো যাই হোক, চলো কী কী হয় না হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটা। তো গাইজ, আমরা বার হয়ে গেছি, এখানে দেখতেই পাচ্ছো আমরা এই কজন যাচ্ছি সঞ্জয়দের বাড়িতে। তো অনেকটা দেরি হয়ে গেছে, 12টা বাজতে যাবে, কটা বাজে? 12টা বাজতে যায় একটা, তো 12টা বাজতে যায়। তো চলো, অনেকবার ফোন করেছে, তো গিয়ে কথা হবে।
পারবো না এখানে, কারণ গান চলছে, কপিরাইট চলে আসবে। তো দেখতেই পাচ্ছ আমাদের আবির খেলা হয়ে গেছে। তো আমাকে একটু প্রসাদ খেতে দিয়েছিলাম, ওখানে বসে প্রসাদ খাচ্ছিলাম, আর এরা সব ঘরে ভেতরে আছে। আমি একটু যাই, কাকিমার সঙ্গে একটু গল্প করবো, বৌদিরা আছে। তো যাই হোক, আর যদি কিছু করি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো, আর বেশি কিছু মানে চলে যাবো একটু পরে। তো দেখতে থাকো। হ্যালো গাইজ, গুড মর্নিং। তো কালকে আর ভিডিওটাকে এন্ড করা হয়নি, কারণ ব্যস্ত ছিলাম, দেখতেই পাচ্ছ পুরো মুখের অবস্থা। যতটুকুনি পেরেছি ভিডিও নেওয়ার চেষ্টা করছি, আর সবটা যদি ক্যাপচার করতে যাই না, এনজয়টা হয় না। মেন কথা, সবসময় ক্যামেরা ওরকমভাবে ধরে থাকতেও হাতে ভালো লাগে না, হাত ব্যথা করে আমার প্রচণ্ড পরিমাণে। আর কাকে বলবো, সবাই মানে এত ব্যস্ত ছিল হোলি খেলতে। তো আমি যেটুকানি পেরেছি নিয়েছি, তারপরে প্রচণ্ড পরিমাণে হোলি খেলা হয়েছে, দারুণ এনজয় হয়েছে ওদের বাড়িতে গিয়ে। কালকে আমাদের সঞ্জয়দের বাড়িতে ইনভাইট ছিল, তো ওদের বাড়িতেই লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে এসেছিলাম। আমি ভাবছিলাম যে ব্লগটা এন্ড করে দেবো, কিন্তু তারপরে ভাবলাম যে না, আমার মা বাবা আসার কথা ছিল, আমি ভেবেছিলাম যে ওইগুলোকেও নেব, কিন্তু এত বিজি ছিলাম, মানে একা হাতে সমস্ত কিছুটা যেহেতু বা করতে হয়, তো এতটা ব্যস্ত ছিলাম তার কারণে আর সেগুলো নেওয়া হয়নি। আমি ভেবেছিলাম কালকে এসে মানে মা আসলে মাকে হাত মানে কিছুতে দিতে দেবো না, তার কারণে আমি আগে থেকে সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম। তার সত্ত্বেও মানে মা তাও হাতাহাতি করে দিয়েছে তাড়াতাড়ি হওয়ার জন্য। এবার এখানে মানে গাড়ির প্রবলেম, যেহেতু বা হোলি ছিল, রাত্রিবেলা যাওয়ার প্রবলেম বলে মা বললো আমি হাতাহাতি করে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো মাও একটু হাতাহাতি করলো, এইসব করতে করতে মানে কালকে মা বাবার সঙ্গে ভালো করে বসে কথাও আমার বলা হয়নি, আর কিছু ভিডিওও নেওয়া হয়নি, কিছুই হয়নি, এতটাই মানে ব্যস্ততার মধ্যে কেটে গেছে। তো ভাবলাম কি না যে এন্ড করব, কিন্তু তারপরে আর মানে এত টায়ার্ড লাগছিলো রাত্রিবেলা, আর ভালো লাগছিল না। ভাবলাম থাক কালকে সকালবেলায় একেবারে এন্ড করবো, আর দেখানোর মতো কিছু নেইও। তো যাই হোক, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করো, আর যদি তোমাদের আমাকে ভালো লেগে থাকে পার্সোনালি বা আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ততক্ষণ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে জানাই হ্যাপি হোলি।